হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখো এটা আমার আইডি, এই যে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আসছে এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে এখানে বিটকয়েন ওয়ালেট, এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে, ডিপোজিট বিটকয়েন, উইথড্র বিটকয়েন, ডিপোজিট বিসিসি, উইথড্র বিটিসি। তো আমি ডিপোজিট বিটকয়েনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে বিটকানেক্ট বিটকয়েন ওয়ালেট, এই যে বিটকয়েন ক্যাশ ওয়ালেট, এই যে ডিপোজিট বিটকয়েন ওয়ালেটে এখানে আমি ক্লিক করলাম। করার পরে এই যে অ্যাড্রেসটা এসছে এখানে কপি করে তারপরে ব্লক চেনে বা ইউ কয়েন বেস বা অন্য কোথাও যেখানে তোমার বিটিসি আছে সেখানে গিয়ে এটাকে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে, যতটা তোমার পসিবল, যতটা তুমি ইনভেস্ট করতে চাও, ঠিক আছে? তারপরে করার পরে তোমাকে এই বিটকয়েন ওয়ালেটে শো করবে, এই জায়গাটাতে শো করবে, ঠিক আছে? এরপরে যখন এখানে শো করবে তখন আর তোমাকে এই যে ট্রানজ্যাকশানে যেতে হবে, সেকেন্ড অপশন। এখানে যাওয়ার পরে একদম নিচে, এই যে আমি যাচ্ছি, এখানে যাচ্ছি, যেতে যাওয়ার পরে তুমি এখানে দেখতে পারবে বাই সেল বিসিসি। তো তুমি এখন বাই করবে, যখন তুমি বাই করবে তখন অ্যাভেলেবেল ব্যালেন্স, এইখানে তোমার ব্যালেন্স শো করবে কত বিটিসি তোমার কাছে আছে। এই যে আমার কাছে যখন এই আমার কাছে এটা রয়েছে, এটা বিসিসি রয়েছে। এখন যদি আমি এটাকে সেল করতে চাই তাহলে আজকে রেট 0.02926, এই রেটে আমি পাবো। তো এটাকে আমি অল করলে এই যে আমি এই বিটকয়েনটা পাবো 0.01266। তো আমি এটাকে এখন বিক্রি করব না। এখন তুমি কি করবে, তুমি বিসিসি বাই করবে, কোথায় যাবে, এইখানে এই অপশনে তোমার ব্যালেন্স শো করবে। যখন এখানে ব্যালেন্স শো করবে তখন অল ক্লিক করলেই তোমার এখানে কতটা আসবে সেখানে এসে যাবে, বিসিসি কটা তুমি বাই করবে ওটা তোমার কাছে এসে যাবে, 5, 7 যাই হোক এইখানে সব এসে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে যখন বাই হয়ে যাবে তখন তোমার ওই ব্যালেন্সটা এখানে শো করবে, এই যে বিটকয়েন ওয়ালেট। এই যে আমার ওয়ালেটে এখন 0.43387 রয়েছে, এইখানে শো করে যাবে, বুঝতে পারলে? যখন এখানে শো করে যাবে তখন তোমাকে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখো ল্যান্ড, বিটকানেক্ট আর রিইনভেস্ট। তো ল্যান্ডিংয়ে আমি যাব, ল্যান্ডিং, ল্যান্ড বিটকানেক্ট, এখানে ক্লিক করলাম। করার পরে তোমার যে অ্যামাউন্ট, মনে করো তুমি $100 করছো, তো এখানে 100 করে দেবে আর দেখে নেবে তোমার কাছে কয়েন কত রয়েছে। $100 করতে হলে মিনিমাম 0.9297 এই কয়েনটা হওয়া চাই, তবে 100 হবে। তুমি যদি ভাবো তুমি $500 করছো তাহলে 500 লিখবে, 500 টাইপ করলে এখানে 4.64856 এই এই অ্যামাউন্টটা শো করবে। মানে তোমার যে ইনভেস্টটা থাকবে সেটা ওখানে টাইপ করে তুমি দেখতে পারো। মনে করো তুমি $200 করছো, $200 করলে 1.85 লাগবে। মনে করো তুমি $300 করছো তাহলে 300 করলে 2.689, এইটা তোমাকে পে, এই কয়েনটা তোমাকে বাই করতে হবে। এখন তোমার ডিপোজিট কত রয়েছে তার উপরে নির্ভর করে তোমার ইনভেস্ট। এখানে হয়ে যাওয়ার পরে তারপরে এখানে এই যে ছোট্ট একটা বক্স আছে এখানে করে দেওয়ার পরে পে ফ্রম বিটকানেক্ট ওয়ালেট, এইখানে আমি ক্লিক করে দেবো। তো এখন হবে না, কারণ আমি তো এটা করছি না। তো এটাই হচ্ছে ল্যান্ডিংয়ের ফর্মুলা, ইনভেস্টের ফর্মুলা। এটা একটা খুব সুন্দর সাইট,
জেনুইন সাইট, এখানে কাজ করতে পারলে অনেক কামানো যায়। এখানে তুমি $100 দিয়ে স্টার্ট করলেও ছ মাসে যদি রিইনভেস্ট করো, রিইনভেস্ট আবার কেমন, রিইনভেস্টে গেলে মিনিমাম $10 রিইনভেস্ট হয়। যেমন কি আমার $21 রয়েছে, $21কে আমি যদি রিইনভেস্ট করি তাহলে এখানে অল ক্লিক করলে অটোমেটিক ও বিইসি নেবে, আর যে বাদবাকিটা থাকবে ওখানেই পড়ে থাকবে। তারপর এখানে রিইনভেস্ট ক্লিক করে দিলে অটোমেটিক ও রিইনভেস্টে চলে যাবে। ঠিক আছে, তো আমি এখন রিইনভেস্ট করব না, একটু পরে করব। আর এখন আমার ইনভেস্ট এতটা রয়েছে, $1,110। ঠিক আছে, এটাই হচ্ছে এর ল্যান্ডিংয়ের নিয়ম, ইনভেস্ট করার পদ্ধতি। এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি।